মে মাসের গরমে ওষ্ঠাগত সকলেই বাড়ি থেকে বাইরে বেরোলেই তার আঁচ পাওয়া যাচ্ছে। গরমে স্বস্তি পেতে অনেকেই তাই চুমুক দিচ্ছেন নানা রকম ঠান্ডা পানীয়ে। তাতে সাময়িকভাবে শান্তি পাওয়া গেলেও আদতে ঠান্ডাই খাবারগুলি শরীরের আরও গরম করে দেয়। তাই তালিকায় কী কী রয়েছে দেখে নেওয়া যাক। বাইরে থেকে ফিরেই ঢকঢক করে কিছুটা ঠান্ডা জল খেয়ে নিলেন, কিছুটা হলেও স্বস্তি পেলেন এতে। পুষ্টিবিদরা জানাচ্ছেন, ফ্রিজের ঠান্ডা জল শরীরের জন্য একেবারেই উপকারী নয়। শরীর ঠান্ডা হচ্ছে মনে হলেও আদতে তা হয় না, বরং শরীরের উত্তাপ বৃদ্ধি পায়, সেই সঙ্গে হজমের গোলমালও দেখা দেয়। পাপে যে খাবারই থাক, গরমে টক দই খেতে ভুলছেন না বাঙালি। তাছাড়া গরম বলে নয়, সারা বছরেই অনেকেই শেষ পাতে টক দই খান। তবে আয়ুর্বেদ শাস্ত্র কিন্তু অন্য কথা বলছে। অত্যাধিক টক দই শরীর ভিতর থেকে গরম করে তোলে, গ্যাস অম্বলের সমস্যাও সৃষ্টি করে। তাই উপকারী হলেও বেশি টক দই না খাওয়াই ভালো। গরমে পাতিলেবুর শরবতের জনপ্রিয়তা কম নয়, রাস্তাঘাটে তো বটেই, এমনকি বাইরে থেকে ঘেমে নিয়ে ফিরে অনেকেই লেবুর শরবতে চুমুক দিতে ভালোবাসেন। লেবুতে ভিটামিন সি ভরপুর পরিমাণে রয়েছে। তবে ঘন ঘন লেবুর শরবত খাওয়া কিন্তু একেবারেই ঠিক নয়। লেবুতে থাকা অ্যাসিড উপাদান শরীরের উত্তাপ বাড়িয়ে দেয়, সেই সঙ্গে বদহজম গ্যাস অম্বলেরও সমস্যা তৈরি করে এই লেবুর জল। তাই এখন থেকে প্রচণ্ড গরমে বুঝে শুনে খাওয়াটাই শ্রেয় মনে করছেন চিকিৎসকেরা। ক্যালকলিং টিভি।